পুলিশ হেফাজতে বিএনপির পনেরো নেতাকর্মীর মৃত্যু। এদিকে সাতই জানুয়ারির ভোটের মাধ্যমে আওয়ামী লীগ নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জানাবো উপজেলা ভোটেও নিয়ে সমমনাদের আগ্রহ, বর্তমান পরিস্থিতি উত্তরণে আন্তরণে দৃষ্টি রাখছে সমমনা দল ও জোটগুলো। ভোটে কখনো না হারা, সেনাবাহিনী রেকর্ড গুড়িয়ে দিতে পারবেন ইমরান। এবং সর্বশেষ জানাবো সরকার ধান চালের সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চায়, বলছেন খাদ্যমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ হেফাজতে বিএনপির পনেরো নেতাকর্মীর মৃত্যু। গত আঠাশে অক্টোবরের আগেও পরে কারাগারে মারা যাওয়া পনেরো নেতাকর্মীর তালিকা পেশ করেছে বিএনপি। এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তালিকা তুলে ধরেন। রিজভী দাবি করেন, বিএনপির পনেরো জন নেতাকর্মী কারাগারে পর্যাপ্ত চিকিৎসা বা ওষুধ না পেয়ে এবং পুলিশ রিমান্ডে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। তিনি বলেন, হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে বলে মৃত্যুর পর কারা কর্তৃপক্ষে একই ধরনের ব্যাখ্যা দিয়েছেন। বাস্তবতা হলো তারা কারাগারে মারা গেছেন, হাসপাতাল নয়। দাদা জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু হওয়া নিয়ে যারা প্রশ্ন তুলতে চায় তাদের বক্তব্যের পক্ষে সুষ্ঠুভাবে প্রমাণ দেখাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, যারা অপরাধ করে তারা নিজেদের নির্দোষ মনে করে। আপনি নিজেই নির্বাচনে জালিয়াতির সবচেয়ে বড় প্রমাণ, কারণ আপনার নিযুক্ত নির্বাচন কমিশনের সচিব নিজেই বলেছেন যারা জয়ী হবেন তাদের তালিকা ডিসিদের দেওয়া হয়েছে। তিনি বলেন, এমনকি ক্ষমতাসীন দলের পরাজিত প্রার্থীরাও সংবাদ সম্মেলন করে ভোট জালিয়াতির তথ্য জাতির সামনে তুলে ধরেছেন। বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের বর্জনের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম বিভিন্ন নির্বাচনী অনিয়ম ও ভোট কেন্দ্র ফাঁকা চিত্র তুলে ধরা হয়েছে। তিনি বলেন, একতরফা জামি নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কিভাবে বিএনপি নেতাকর্মীদের উপর চরম দমনপীড়ন শুরু করে এবং শত শত বিরোধী নেতাকর্মীকে কারাগারে পাঠায় তা দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ও জানে। বিএনপি নেতা বলেন, এমনকি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও স্বীকার করেছেন যে ভারত আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় রেখেছেন। শেখ হাসিনাকে উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনি মিথ্যা দিয়ে মানুষের মন জয় করতে পারবেন না। সাতই জানুয়ারি ভোটের মাধ্যমে আওয়ামী লীগ নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সাতই জানুয়ারি ভোটের পর দেশের নিউ হাইব্রিড রেজিম শুরু হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দল হিসেবে নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই বক্তব্য এসেছে ঢাকায় এক গোলটেবিল আলোচনায়। আলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশরেকা অদিতি হক বলেন, সাতই জানুয়ারি মহাপ্রতারণা নির্বাচন করা হয়েছে, ওই নির্বাচনে বুদ্ধি করে বিরোধী দলকে বাইরে রাখা হয়েছে। তিনি আরো বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট নাই মানে কিছুই নাই, কোনো অধিকার নাই, সরকারের আর কোনো প্রতিপক্ষ রইল না, জানে বায়ে সব নিজের লোক। সাতই জানুয়ারি নির্বাচন হয় সিলেকশন হয়েছে, এমন অভিমত ব্যক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, ঢাকায় উত্তর এলাকায় যে বাসায় তিনি থাকেন সেখানে দশটি পরিবারের বসবাস, কিন্তু গত সাতই জানুয়ারি নির্বাচনে আবাসিক ভবনে কেউ ভোট দিতে যাননি। ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব বলেন, এই সরকারের অধীনে আর একটি সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই, এখন দরকার আন্দোলন। ভোটাধিকার ইস্যুতে ডান পায়ে সব পক্ষের এক হয়ে আন্দোলন করা উচিত। কথা সাহিত্যিক মাহবুব মোর্শেদ বলেন, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে এই কথা সত্য নয়, আমরা শুরু করেছি মাত্র, এই লড়াই সহজ হবে না, কিন্তু বিজয় আমাদের অনিবার্য। সাতই জানুয়ারির প্রভাব আওয়ামী লীগের উপরও পড়েছে বলে গোলটেবিল আলোচনায় মন্তব্য করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম রেজা। তিনি বলেন, তারাই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ঠিক করে দিয়েছিল, এখন ভয়ের সংখ্যায় প্রতীক ছাড়াই নির্বাচন করার ঘোষণা দিয়েছে। নিজেদের ঘরের যুদ্ধ না মেটাতে পারলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় টানাপোড়েন দেখা দিতে পারে বলে মনে করেন তিনি। উপজেলা ভোটেও নেই সমমনাদের আগ্রহ, বর্তমান পরিস্থিতি উত্তরণে আন্দোলনে দৃষ্টি রাখছে সমমনা দল ও জোটগুলো। ঘনিয়ে আসছে উপজেলা নির্বাচনের দিনক্ষণ, এ নিয়ে বিরোধী শিবিরে নেই কোনো উত্তাপ, মুখ খুলছে না বিএনপি, সমমনা দলগুলো নিশ্চুপ। ফলে অনেকটাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ভোট বর্জনের পথে হাঁটছে সরকার বিরোধী মিত্ররা। আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের চেয়ে আন্দোলনকে গুরুত্ব দিচ্ছেন তারা, বলছেন বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, নির্বাচন কমিশন নিরপেক্ষ কিংবা স্বাধীন নয়, তাদের উপর রাজনৈতিক দলগুলোর আস্থা নেই, এজন্য ভোটার ও নেতাকর্মীর আগ্রহ হারিয়েছেন। অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত অটল তারা। তবে বর্তমান পরিস্থিতি উত্তরণে আন্দোলনে দৃষ্টি রাখছে সমমনা দল ও জোটগুলো। একই সঙ্গে বিএনপির ওপর পূর্ণ আস্থা রেখে সামনের দিনের কর্মসূচি বাস্তবায়নে জোর দিচ্ছেন নেতারা। কেউ কেউ সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি দল ও জোটকে সুসংগঠিত করতে চান।
ভিন্ন কথা বলছেন অনেকে। তাদের মতে কৌশলগত কারণে সরকার বিরোধী দলগুলো উপজেলা নির্বাচনে অংশ নিলেও আন্দোলনে প্রভাব পড়বে না, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রকাঠামো নির্ধারণী পর্যায়ে আন্দোলনের পথ সুগম করতে পারে। এক দফার আন্দোলনে থাকা দলগুলো বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে। সমমনা দলগুলোর মধ্যে বেশিরভাগই মাঠ পর্যায়ে পরিচিত নেই, এজন্য আগ্রহ নেই নির্বাচনে। এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তে বিএনপির ওপরই ভরসা করছেন নেতারা। অনেকেই বলেছেন বিএনপি সহ সমমনাদের কেউ নির্বাচনে অংশ নেবে না, তবে দল কিংবা জোটগত না হলেও স্বতন্ত্র প্রার্থী হতে পারেন অনেকেই। পদ পদবীর বাইরে থাকা নেতাদের ক্ষেত্রে নমনীয়তা দেখাতে পারে দলগুলো, তবে এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ বলেন, বর্তমান সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, একদলীয় শাসনতন্ত্রে কায়েম করেছে, যে কারণে বিএনপি সহ আমরা যুগপৎ আন্দোলনে রয়েছি, জাতীয় নির্বাচন বয়কট করেছে, উপজেলা নির্বাচন নিয়েও কোনো আগ্রহ নেই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, উপজেলা নির্বাচনে আমরা পার্টিগতভাবে অংশ নিব না, গণতন্ত্র মঞ্চ পার্টিগতভাবে অংশগ্রহণ করবে না। এখনো পর্যন্ত এই আলোচনা হয়েছে, স্বতন্ত্রভাবে কিংবা আমাদের দলের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিলেন তাদের ব্যাপারে আমরা কি পদক্ষেপ নেব এটা নিয়ে কখনো বিস্তারিত আলোচনা হয়নি। আমরা দলগতভাবে দলের প্রতীক নিয়ে অংশগ্রহণ করছি না। 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, বিএনপির সঙ্গে আমরা জোটগতভাবে দীর্ঘদিন ধরেই এক দফার আন্দোলনে আছি, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, উপজেলা নির্বাচন নিয়ে কখনো কোনো আলাপ আলোচনা হয়নি। বরাবরের মতো বলছি, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়া আত্মহত্যার শামিল। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরাদ বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা নেই, তাদের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হয় না তা 7 জানুয়ারি আবার প্রমাণ হয়েছে, কারণ ইসিডিসি প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সব আওয়ামী লীগ নিয়ন্ত্রিত। উপজেলা নির্বাচনে সমমনা জোটের অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, বিএনপির সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষ আমরা পরবর্তী সিদ্ধান্তে যাব। এদিকে চলমান সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে যুগপৎ কর্মসূচির পাশাপাশি নানা পরিকল্পনা গ্রহণ করেছে সমমনা দলগুলো। ইতিমধ্যে পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছেন দল ও জোট নেতারা। সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনের পক্ষে জনমত করতে গণতন্ত্র মঞ্চের নেতারা বিভাগীয় প্রতিনিধি সভার সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই বিভাগীয় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ, পর্যায়ক্রমে জেলা সমাবেশ শেষ করে ঢাকায় বড় সমাবেশ করবে মঞ্চ। বিভাগীয় সমাবেশের বিষয়টি আজ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। অলি আহমেদ বলেন, আমাদের বিভিন্ন দলের সঙ্গে বিএনপির আলাপ আলোচনা চলছে, কর্মসূচির বিষয়ে বিএনপি সবার সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবে, সবার অংশগ্রহণ হবে, এই ধরনের কর্মসূচি আসবে, আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত হলে এটি বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করব, নির্দেশনা অনুযায়ী কাজ করে যাব, আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাব। এই মুহূর্তে আমাদের দলের বিস্তার ঘটাতে কাজ করছি, সদস্য সংখ্যা বাড়ানো ও দলকে শক্তিশালী করতে আমাদের নিয়মিত কার্যক্রম চলছে, সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। ভোটে কখনো না হারা, সেনাবাহিনী রেকর্ড গুড়িয়ে দিতে পারবেন ইমরান। পাকিস্তানে একটি বাক্য প্রায় প্রবাদে মর্যাদা পেয়েছে, সেনাবাহিনী কখনো যুদ্ধে জেতেনি এবং নির্বাচনে হারেনি, কিন্তু কৌশলগত দিক থেকে এবারে নির্বাচনে এই প্রবাদের একটি অংশে হেরে গেছে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনী। পাকিস্তানের ইতিহাসে অন্যতম বিতর্কিত এক নির্বাচনের অপ্রত্যাশিত ফলাফলে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদে সিংহভাগ আসনে জয় পেয়েছেন। দেশটির নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা গেছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই পায়নি। সেনাবাহিনীর ব্যাপক সমর্থনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নেতৃত্বাধীন দল পাকিস্তান মুসলিম লীগের প্রত্যাশিত জয়ের আশায় রীতিমতো ঝোড়ো আঘাত হেনে শতাধিক আসনে জয় ছিনিয়ে নিয়েছেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। গত বৃহস্পতিবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদে 101টি আসনে জয় পেয়েছেন, যাদের মধ্যে 96 জনই পাকিস্তান তেহরিক ইনসাফ সমর্থিত। দেশটির 3 বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পিএমএলএন 75টি আসন দিয়েছে, আর এর মধ্য দিয়ে কৌশলগত দিক থেকে সংসদে একক বৃহত্তম দলে পরিণত হয়েছে পিএমএলএন। আর বিলাওয়াল জারদারি ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে 54টি আসন। পাকিস্তানের নির্বাচনী বিশ্লেষকরা ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, প্রত্যাবর্তনের রাজাখ্যাত নওয়াজ শরীফের জয় প্রায় পূর্ণ নির্ধারিত, কারণ 2018 সালের নির্বাচনে যেমন সেনাবাহিনী বেছে নেওয়া প্রার্থী ছিলেন ইমরান খান, এবারে নির্বাচনে তেমনি ছিলেন নওয়াজ। স্বাধীনতা লাভের পর 7 দশকের বেশি সময়ের ইতিহাস পাকিস্তান হয় সামরিক বাহিনীর শাসন অথবা সেনা সমর্থিত সরকারের শাসনাধীন ছিল। একভাবে বলা যায় দেশটির সর্বময় কর্তৃত্ব সেনাবাহিনী নিয়ন্ত্রিত, যারা কখনোই ক্ষমতার বাইরে থাকে না। 2018 সালে ইমরান খান ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর লালদা 2018 সালে ইমরান খান ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর লাদলা, যার জয় ব্যাপকভাবে অনিবার্য হিসেবে প্রত্যাশা করা হয়েছিল।
নির্বাচনে পিটিআই একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়ে পাকিস্তানে ইতিহাস রচনা করে, আর সেই সময় এটা নিয়ে খুব বেশি অবাক হওয়ার কারণে ছিল না। কিন্তু ইমরানের ভাগ্যের চাকা পাকিস্তানের ইতিহাসের দিকে মোড় নেয়, সেনা প্রধানের সাথে দূরত্ব তৈরি হয় তার এবং শেষ পর্যন্ত ক্ষমতা থেকে অপসারিত হন তিনি। ইমরানের উত্থানের মতো দ্রুতই পতন ঘটে, কারাগারে ঠাঁই হয় তার। গত 8ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয় তাকে। শুধু তাই নয়, সেনাবাহিনীর সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ানো ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই নিবন্ধন বাতিল এবং ঐতিহ্য ব্যাচ প্রতীক নিষিদ্ধ করা হয়। ইমরানের শূন্যতায় সেনা সমর্থনে পাকিস্তানের রাজনীতির মঞ্চে আবারও হাজির হন নওয়াজ শরীফ। লন্ডনে স্বেচ্ছা নির্বাচনের অবসান ঘটিয়ে গত বছর দেশে ফেরেন তিনি। যদিও নওয়াজের সাথে সেনাবাহিনীর সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ ছিল, কিন্তু আবারও ক্ষমতায় ফেরার স্বপ্নে বিভোর নওয়াজ শরীফ সেনা সমর্থনে পাকিস্তানের নির্বাচনে নাট্যমঞ্চে ফেরেন। কেবল তাই নয়, নিজ দলের ক্ষমতায় থাকার সুযোগকে কাজে লাগিয়ে নির্বাচনে আজীবনের নিষেধাজ্ঞার আদেশও প্রত্যাহার করে নিতে সফল হন তিনি। কিন্তু এখানেও ভাগ্যের চাকা বিরল এক মোড় নেয়। সাজানো গোছানো স্ক্রিপ্ট অনুযায়ী নির্বাচনে প্রত্যাশিত ফল মেলেনি তার দলের। পাকিস্তানে একটি বাক্য প্রায় প্রবাদের মর্যাদা পেয়েছে, সেনাবাহিনী কখনো যুদ্ধে জেতেনি এবং কখনো নির্বাচনে হারেনি। কিন্তু কৌশলগত দিক থেকে এবারে নির্বাচনে এই প্রবাদের একটি অংশ হেরেছে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনী। 2024 সালের সাধারণ নির্বাচনে বিস্ময় জায়গা নিয়ে ফলাফল অবশ্যই পাকিস্তান সেনাবাহিনীর জন্য বড় এক ধাক্কা, যাতে রাজনৈতিক অংশীদার ও প্রক্সি প্রার্থীদের বিজয় প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনী ফলাফলে ধরাশায়ী হয়েছেন তারা। ভোটের ফলাফলের দিকে গভীর দৃষ্টি রাখলে বিষয়টি পরিষ্কারভাবে ধরা পড়বে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, যে দুটি প্রদেশকে ডিপ স্টেট হিসেবে সামরিক বাহিনী পরিচালনা করে এবং যেখানে বিদ্রোহীদের সত্য অবস্থান রয়েছে, সে পাঞ্জাব এবং খাইবার পাখতুন সেনাবাহিনীর আখ্যানকে প্রত্যাখ্যান করেছে জনগণ। ORF বলেছে, বিশ্বের অন্যান্য দেশের সামরিক বাহিনীর মতো পাকিস্তানের সেনাবাহিনীকে বুঝতে হবে যে অতীতের মতো তথ্য আর নিয়ন্ত্রণ করা যাবে না। যেসব রাষ্ট্র আর প্রতিষ্ঠান এই নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিতে পারছেন না এবং পুরনো ফর্মুলায় চলছে, তারা বিস্ফোরণের মুখোমুখি হবেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।